ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে ইউটিউবের যে ক্লাসটা করব সেটা হলো সপ্তম শ্রেণীর বার্ষিক সমষ্টিক যে মূল্যায়নটা হবে তার দ্বিতীয় কাজ, অর্থাৎ জাতীয় পতাকার বিভিন্ন ধরনের মাপ দেওয়া আছে বা একটা জাতীয় পতাকা আঁকতে হবে সেটার উপরে কিছু কাজ আমাদের স্কুল থেকে দিয়েছে, তো তার যে সমাধান সেই সমাধানটা নিয়েই আজকে আলোচনা করব। তা আমি পিডিএফটা তোমাদের সামনে দিচ্ছি। দেখো এখানে সপ্তম শ্রেণীর বার্ষিক সমষ্টিক মূল্যায়ন বিষয় গণিত, তারিখ 14 তারিখ, 14/11, শ্রেণী শাখা, অর্থাৎ আমাদের কাজটা হচ্ছে এটা। দ্বিতীয় কাজ 2, একক কাজ 90 মিনিট সময়। নিচের নির্দেশনাগুলো অনুসরণ করে এককভাবে মানে কাজটি করো এবং প্রতিবেদন আকারে শিক্ষকের কাছে উপস্থাপন করো বা শিক্ষকের কাছে দাও। অনুপাত মানে অনুপাত ঠিক রেখে কাগজ দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করতে হবে। এখানে কি কি জ্যামিতিক আকৃতি পাওয়া গেল তা চিহ্নিত করে চিত্র আঁকতে হবে। তারপর 3 নম্বর, আকৃতিগুলোর বিভিন্ন অংশ চিহ্নিত করো। 4 নম্বর, তোমার পতাকার সবুজ অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ একটা পতাকা একটা সবুজ অংশ থাকে, একটা লাল অংশ থাকে, তার সবুজ অংশের ক্ষেত্রফল। তোমার পতাকার লাল বৃত্তাকার অংশের ব্যাস 1:4 গুণ করা হলে পতাকাটির দৈর্ঘ্য প্রস্থ কি রকম হবে তা নির্ণয় করো। তারপর তোমার তৈরি পতাকার বৃত্তাকার অংশের ব্যাস দ্বিতীয় আরেকটি পতাকার বৃত্তাকার অংশের ব্যাসের অনুপাত 6:8, পতাকা দুটির বৃত্তাকার অংশের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে বলছে। 7 নম্বর, তোমরা জানো যে আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 3:5, প্রস্থকে অজানা রাশি ধরে দৈর্ঘ্যকে প্রস্থের সাপেক্ষে প্রকাশ করো। যদি জাতীয় কি যদি জাতীয় পতাকার ক্ষেত্রফল 15 একক হয় তাহলে কাগজ কাটা পদ্ধতি ব্যবহার করে মডেল তৈরি করে পতাকাটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। যাই হোক, যাই আমরা আমাদের মূল কাজে। তো 1 নম্বর প্রশ্ন যেটা ছিল, অনুপাত ঠিক রেখে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করা হলো, অর্থাৎ এটা হচ্ছে জাস্ট একটা কাগজে। আমরা জানি জাতীয় পতাকার 10:6 আমাদের জাতীয় পতাকাটা আমাদের বইয়ে বলে দিয়েছে, তাই আমি সেই মাপ নিয়েই করেছি। তো 10 সেন্টিমিটার নিয়েছি হচ্ছে দৈর্ঘ্যের দিকে আর 6 সেন্টিমিটার নিয়েছি প্রস্থের দিকে। তাহলে এই যে এই দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে দৈর্ঘ্যের 4.5, এটা কিভাবে হলো? দৈর্ঘ্য গুণ 20/9 করলে যা হবে সেটা হয় হচ্ছে 4.5। এই 4.5 বাম দিক থেকে ডান দিকে আমরা এখানে একটা দাগ দিব, এখানে একটা এভাবে আড়াআড়ি একটা দাগ দিব। আর প্রস্থের বিষয়ে কোনো রকমের কোনো ঝামেলা নেই, প্রস্থ যা আছে তার অর্ধেক, 6 ছিল 6 এর অর্ধেক 3, 3-এ যেয়ে আমরা এভাবে সোজা আড়াআড়ি একটা দাগ দিব। এখন এই যে দুইটা দাগ যে বিন্দুতে মিলিত হয়েছে ওইটা হবে ওই যে লাল যে অংশটা থাকে সেটার কেন্দ্র। এখন ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা হলো আমাদের একটা কাজ। দৈর্ঘ্যকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। যে কোনো দৈর্ঘ্য নিলে সেটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। 5 দিয়ে ভাগ করলে 10^2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার হবে আমাদের ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে জাস্ট একটা চিত্রের কাঠামো যে কিভাবে আমরা আঁকবো। পরবর্তীতে আমি এখানে আমাদের জাতীয় পতাকাটা ওই মাপ অনুসারে এখানে দেখিয়ে দিলাম। এরকম মাঝখানে লাল অংশ থাকবে আর সবুজ অংশ থাকবে। আমাদের 1 নম্বর শেষ। এরপর 2 নম্বর, জাতীয় পতাকায় যে যে জ্যামিতিক আকৃতি পেলাম তা চিহ্নিত করে নিচে চিত্র আঁকা হলো। জাতীয় পতাকার মধ্যে আমরা পাইছি একটা আয়তক্ষেত্র, জাতীয় পতাকার মধ্যে পাইছি আমরা একটা বৃত্ত, এই জন্য আলাদা আয়তক্ষেত্রটা চিহ্নিত করে দিয়েছি, বৃত্তটা চিহ্নিত করে দিয়েছি। 2 নম্বর এখানেই শেষ। এরপর 3 নম্বর, আকৃতিগুলোর বিভিন্ন অংশে চিহ্নিত করা হলো।
এটা একটু ভুল উঠছে বাবা, এই যে এটা একটু ভুল আছে, এটা কিছু হবে না, সরি, এটা টাইপের সময় ভুল করে ফেলছে। তো বিভিন্ন অংশে চিহ্নিত, এটা একটা আয়তক্ষেত্র এ বি সি ডি যার বড় বাহু হচ্ছে দৈর্ঘ্য, এডি সমান সমান বিসি, এই দুইটা হচ্ছে দৈর্ঘ্য, আর এবি সমান সমান ডিসি, এটা হচ্ছে প্রস্থ। আর এখানে যে লাল বৃত্তটা আছে পি ও আর, পি ও আর হচ্ছে বৃত্তের, পি ও আর হচ্ছে বৃত্তের ব্যাস, আর ও কিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এডি সমান সমান বিসি, আয়তক্ষেত্রের প্রস্থ এবি সমান সমান সিডি, বৃত্তের বেলায় কি আছে, বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের ব্যাস পি আর সমান সমান ডি সমান সমান 2 আর একক, বৃত্তের ব্যাসার্ধ ও কিউ সমান সমান আর একক, পরিধি 2 পাই আর একক। এরপর এখানে আমাদের 3 নাম্বার শেষ হয়ে গেল। এরপর 4 নাম্বার, 4 নাম্বারে পতাকার সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাই সেক্ষেত্রে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, পাই এর মানটা আমরা মুখস্থ মান এটা জানা, এটা যেন আমরা লিখে রাখবো। লাল বৃত্তাংশের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার আমরা কিন্তু পেয়েছিলাম, তাহলে লাল বৃত্তাংশের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার, পাই এর মান 3.1416 স্কয়ার বর্গ সেন্টিমিটার 4, এটার সাথে গুণ করলে তাহলে লাল বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে 12.5664। আবার আয়তকার অংশের দৈর্ঘ্য 10, প্রস্থ 6, আয়তকার অংশের ক্ষেত্রফল 10 গুণ 6 60 বর্গ সেন্টিমিটার। এবার পতাকার সবুজ অংশের ক্ষেত্রফল কত হবে, মোট ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ যাবে, তাইলে সবুজ অংশের ক্ষেত্রফল কেন বাদ যাবে, এটা হচ্ছে একটু আমাদের, আমরা একদম প্রথমে চিত্রটায় যাই। দেখো এই যে লাল অংশটা কিন্তু সবুজ অংশের মধ্যে, তাইলে লাল অংশ তো একটা জায়গা দখল করে আছে, তো সেই জায়গাটা কতটুকু দখল করে আছে, বৃত্তের ক্ষেত্রফলের জায়গা দখল করে আছে, যেহেতু আমাদের শুধু সবুজ অংশ চাইছে, এই যেখানে যেখানে সবুজ আছে ওই জায়গাটা বের করতে হবে। তাহলে টোটাল সবুজ অংশের ক্ষেত্রফল থেকে যদি আমি লাল অংশের ক্ষেত্রফল বিয়োগ করে দেই, তাহলে আমরা সবুজ অংশের ক্ষেত্রফল পাবো, তাই আমরা বিয়োগ করেছি, আশা করি বুঝতে পেরেছো। এরপর 5 নাম্বার, আমার অর্থাৎ আমি যে পতাকাটা তৈরি করছি, আমার পতাকার লাল বৃত্তাংশের ব্যাস এক সমস্ত 1-এর 4 গুণ হলে পতাকাটির দৈর্ঘ্য প্রস্থের যে পরিবর্তন হয় তা দেখানো হলো। আমার পতাকার লাল বৃত্তাংশের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে, 2 গুণ করতে হবে 4 সেন্টিমিটার, তাহলে এক সমস্ত এত গুণ করা হলে ব্যাস হবে কত, কারণ এখানে দেখো আগের ব্যাস একটা, এটা নূতন একটা ব্যাস, এই জন্য D1 ধরছি, তাহলে এত এর 4, তার মানে 4×4 5/4×4, 4×4 কাটাকাটি করলে 5 সেন্টিমিটার। আমরা জানি পতাকার দৈর্ঘ্য প্রস্থ ব্যাসের অনুপাত, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 ছিল, প্রস্থ 6, ব্যাস হচ্ছে 4। এরপর বৃত্তাংশের ব্যাস এত গুণ বাড়লে দৈর্ঘ্য প্রস্থ এত গুণ বেড়ে যাবে, তাহলে পতাকার দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্যের সাথে 5/4 গুণ হবে 12.5, পতাকার প্রস্থ হবে 6×5/4 করলে 7.5, এই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এই পরিমাণটা বাড়বে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা করবো 6 নাম্বারটা, 6 নাম্বারে আছে আমার পতাকার লাল বৃত্তাংশের ব্যাস ও দ্বিতীয় আরেকটি পতাকার বৃত্তাংশের ব্যাসের অনুপাত 6:8, পতাকা দুটি বৃত্তার অংশের ক্ষেত্রফল অনুপাতে নির্ণয় করো। আমার পতাকার লাল বৃত্তাংশের ব্যাস D সমান সমান 4 সেন্টিমিটার, দ্বিতীয় আরেকটি পতাকার ব্যাস D1 ধরে নিছি, কারণ এটা বের করতে হবে, আর এখানে তো একটা অনুপাত দেওয়া আছে, এই জন্য প্রশ্ন মতে আমার ব্যাস D/D1 সমান সমান 6:8, তাহলে অনুপাত ভাঙলে পূর্ব রাশি বাই উত্তর রাশি D/D1 6/8, এখানে ডি এর মান বসাইছি, D1 এর মান হচ্ছে 3, তাহলে দ্বিতীয় পতাকার ব্যাস হচ্ছে 3, তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ R1 বের করতে হলে কি করতে হবে, 3/2 দ্বারা ভাগ করতে হবে 1.5 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, পাই এর মান 3.1416, তাহলে দ্বিতীয় পতাকার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার, আর মান 1.5, এর ফলে স্কয়ার, এটা যদি আমরা গুণ করি 7.0686 বর্গ সেন্টিমিটার। আমার পতাকার লাল বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা কিন্তু উপরে পেয়েছি, সেখান থেকে আমরা লিখেছি 12.5664 বর্গ সেন্টিমিটার। এখন ক্ষেত্রফল অনুপাত, অনুপাত দুইটা, পতাকার পতাকা দেখো পতাকার পট একদম ছোট, মানে ফন্ট বাড়াইতে দিয়ে ওইটা বাড়েনি,
যাই হোক, তাহলে এখন এই দুটো অনুপাতে লিখছি, দশমিক তুললে দিলে একের পরে 4 শূন্য হবে, এখানেও একের পরে 4 শূন্য, তারপর একের পরে 4 শূন্য দ্বারা গুণ করলে এটা কাটা যায়। এই এখন এই অনুপাতটাকে আরো ছোট করা যায়, ভাগ করে করে যত ছোটতে নিয়ে আসা যাবে আমরা সেই কাজটা করে নেব। আর যদি তোমরা এইভাবে না করতে চাও তাহলে অবশ্যই পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর 1 স্কোয়ার, ওকে, অনুপাত লিখবা, অনুপাত লিখে পাই পাই দুইটা থেকে বাদ যাবে, দুই জায়গা দুই পাশ থেকে, তাহলে আরো আর স্কোয়ার আর 1 স্কোয়ার। এখন আমরা যদি আর স্কোয়ার আর 1 এর মান বসাই তাহলে সংখ্যাগুলো মানটা অনেক ছোট হবে, সেভাবেও তোমরা করে নিতে পারবা। 7 নম্বর, 7 নম্বরটা হাতের লেখা, কারণ হচ্ছে এটা আগে করেছিলাম, ভাবছিলাম সম্পূর্ণটা করব না বা ভিডিও তৈরি করব না, তারপরে ভাবলাম করে দেই। পতাকার প্রস্থ দৈর্ঘ্য ইউনিটটা এভাবে আমাদের বের করতে হবে সবগুলো। তা এখানে আমাদের যে সমস্যাটা তৈরি হলো সেটা হচ্ছে এটার যে আনুপাতিক যে একটা চিত্র বা গ্রিডে, বা গ্রিডে দেখানোর জন্য যেটা, সেই চিত্রটা হবে এরকম। মূলত এই গ্রিডটা দেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা। তা এইভাবে গ্রিডটা দেখাইতে হবে, তা আয়তাকার ক্ষেত্রের এই গ্রিডের অংশটা তুমি এই ক্ষেত্রফল, এই যে পতাকার প্রস্থ আর দৈর্ঘ্য বের করার আগে এই গ্রিডটা দেখাই দিবা। আমি নিচে দিয়ে দিয়েছি কিন্তু এটা তোমরা উপরে দেখাবা। হ্যাঁ, এইভাবে গ্রিডটা দেখাই দিতে পারে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তা এখন এই যে -1, এটা গ্রহণযোগ্য না, কারণ দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না। এই যে একটা প্রশ্নের সমাধান করতে বাবা বহুত সময় লাগে, কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগছে। তো দয়া করে যদি আমাদের এগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং শেয়ার করবা, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য যেন করতে পারি সেই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবে। তো আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে।